পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রমিতি প্রভা চৌধুরী। প্রভা, ঈদ এবং বৈশাখ এই দুই কেনাকাটার খবর জানাবেন আমাদের। আমি আপনার এর আগের নিউজের কথাগুলো শুনছিলাম। আমি যদি আপনাকে বেইলি রোড থেকে তথ্যটা দেই, বেইলি রোড আপনি জানেন যে অনেক ধরনের দোকান মেলা বেইলি রোডে হর হামেশা থাকে এবং বেশ কয়েকটি বিখ্যাত শাড়ির দোকান এখানে রয়েছে। সেরকমই একটি হাউসে এখন আমরা আছি, যেটা টাঙ্গাইল শাড়ি কুটির। এটা 1982 সাল থেকে এখানে আছে এবং বেশ ভালোই জনপ্রিয়। দেখতে পাচ্ছেন যে এই ভর দুপুরেও এখানে মোটামুটি ক্রেতার সমাগম রয়েছে এবং সামনে পহেলা বৈশাখ করা নাচছে দেখে হয়তোবা লাল সাদা শাড়িগুলো, সুতি শাড়ি বিশেষ করে, সেগুলোই হয়তোবা আকর্ষণটা বেড়ে যাচ্ছে সবার সেগুলোর প্রতি। কিন্তু একটুখানি হয়তো দোকান থেকে দোকানে একটু ফারাক আছে, সেটা হচ্ছে যে কোনো কোনো দোকান আবার পয়লা বৈশাখের কোনো কালেকশন আনেইনি সামনে ঈদ দেখে। কিন্তু এই দোকানটিতে আসলে বিষয়টি ভিন্ন, কারণ এখানে বেশ আমি দেখতে পাচ্ছি যে লাল সাদার একটি বড় কালেকশন রয়েছে। তো আমি একটু আমাদের বিক্রেতা যিনি আছেন তাকে জিজ্ঞেস করতে চাই যে কি কি ধরনের কাপড়ে আপনারা পহেলা বৈশাখের কালেকশনটি এনেছেন, বিক্রি কেমন হচ্ছে, দাম কেমন একটু যদি জানান। পহেলা বৈশাখে আমাদের সুতির উপরে স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট এগুলি বেশি করা হয়েছে, কারণ গরমে এই সুতিটাই বেশি চলে। আর হাফ সিল্কে কিছু করা হয়েছে, 1500 থেকে 2700, 3000 এরকম, আর সিল্কের ভিতরে 3000 থেকে 5000 পর্যন্ত। আর ঢাকায় এক্সক্লুসিভ জামদানি যেগুলি আছে ওগুলো পহেলা বৈশাখের জন্য সুতির ভিতরে করা হয়েছে, হাফ সিল্কের ভিতরে করা হয়েছে। ওগুলোর লো প্রাইস হবে 15000 থেকে 30000 পর্যন্ত। তা আমাদের সুতিটাই বেশি চলে গরমকালে, তো এবার ভালোই বিক্রি হচ্ছে। তো যেমনটি শুনছিলেন যে সুতিটাই গরমকালে বেশি চলে, এর পাশাপাশি কিছু শাড়ি আসলে আছে যেগুলো এক্সক্লুসিভ। তো বেইলি রোডে আছি এবং এখানে ধীরে ধীরে কেনাকাটাও জমে উঠছে। শম্পা, এই ছিল আমার কাছে তথ্য। প্রভা, ধন্যবাদ, সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর।